ক্লিক করুন করুন অ্যাপের আর সাবস্ক্রাইব আনন্দ সব সময় থাকুন খবরে বকেয়া পারিশ্রমিক না পাওয়ার কারণে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় করুণাময়ী রানী রাসমণি এবং দেবী চৌধুরানী এই দুটি ধারাবাহিকের শুটিং বন্ধ করলেন পরিচালকেরা তাদের অভিযোগ সুব্রত রায় প্রোডাকশনের কাছ থেকে তারা তাদের যে পারিশ্রমিক পান সেই পারিশ্রমিক দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে এবং তার পরিমাণ যথেষ্টই বেশি দীর্ঘদিন ধরে সুব্রতবাবুর কাছ থেকে তারা প্রতিশ্রুতি পেয়েছেন যে তিনি তাদের টাকা মিটিয়ে দেবেন কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের সেই পারিশ্রমিক তারা যেহেতু পাননি তাই আজ তারা সিদ্ধান্ত নিয়েছেন তার নিজেদের পারিশ্রমিক তাদের হাতে না আসা পর্যন্ত তারা শুটিং বন্ধ রাখবেন ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে পুরুষোত্তম পণ্ডিত এবিপি আনন্দ কলকাতা